অনেকে বলে ইউটিউবে শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করা যায় না, তো আপনাদের আগে প্রমাণ দেখিয়ে দিই আসলে ইউটিউবে শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করা যায় কিনা। তো আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমি এটা শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল সেট করেছি। এটা হচ্ছে ব্রাউজ ফিচার এবং নিচে যদি আপনি যান এটা হচ্ছে শর্ট ফিচার। এখানে শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টম থাম্বনেল আমি কিন্তু সেট করেছি। তো কীভাবে আমি সেট করেছি সে বিষয়টি নিয়ে আজকে এ টু জেড দেখাবো। আর আপনারা ভিডিওটি টানাচড়া না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদের সাথে হাজির হচ্ছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকোইল টিপস। দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। ইউটিউবের ভিডিওর জন্য কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় এটা কিন্তু সবাই জানে, কিন্তু ইউটিউব শর্টসের জন্য কীভাবে থাম্বনেল তৈরি করবেন সে বিষয়টা অনেকে জানে না। সে বিষয়টা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা চলে গেলাম ফিক্সার লাইভ। ফিক্সার লাইভ আমি যেটা দিয়ে করে থাকি আর কি, কেটে দিলাম টেক্সট। এরপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবো। এরপর যে ইমেজ সাইজ, ইমেজ সাইজে আমরা ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক দিবেন, টিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 1280x720, এটা একটু চেঞ্জ করে নেবেন। এখানে দিয়ে দেবেন 1280 আর এটাতে দিয়ে দেবেন 720। এটা হচ্ছে শর্ট ভিডিও রেশিও, তারপর ওকে করবেন। তো দেখতে পাচ্ছেন যেভাবে শর্টস ভিডিওর ফিচার সেটা কিন্তু চলে এসেছে 9:16। তো এখানে করবো কি আমরা কালারটা চেঞ্জ করে নিই, তো আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে নিলাম, তারপর টিক দিলাম। এরপর এখানে টেক্সট অ্যাড করার জন্য কিছু লিখবো, তার জন্য এখানে টেক্সটটা ক্লিক করুন। এই যে এখানে এটা একটু বড় করে দেবো, তারপর আপনাদের মতো করে মাধুর্য মিশিয়ে টেক্সট অ্যাড করবেন। এখানে লিখে দিলাম শর্টস ভিডিওতে, এরপর যে ওকে বাটন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা এটা টেনে ছোট বড় করতে পারবেন আপনারা, আপনাদের যেটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা করে নেবেন। এটা যদি ফন্ট চেঞ্জ করতে হয়, নিচে আপনারা ফন্ট পেয়ে যাবেন, এই যে ফন্ট, ফন্টে ক্লিক করলে এই যে মাই ফন্ট, যদি আমার কাস্টম ফন্ট নেই তাহলে এখান থেকে কিন্তু ফন্ট নিতে পারবো। তো এখান থেকে কিন্তু আমার ইচ্ছা মতো আমি ফন্ট নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি একটা চলেছে। এবং এরপরে যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনাদের আর একটা টেক্সট নিয়ে নেবেন। টেক্সট নেওয়ার পর তো থাম্বনেল লিখে নিলাম, এখানে ওকে করে দিলাম। তো এটা একটু যদি আপনি মোটা করতে চান বা কোনো ফন্ট দিতে চান সেটা আপনারা দিয়ে নেবেন। ফন্ট, ফন্টের উপর ক্লিক করে আমি একটা ফন্ট এখানে দিয়ে দিচ্ছি, আমরা যে কোনো ফন্ট আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম। তারপর এটা যদি বড় করতে চান এই যে গোল আইকনটা ধরে আপনারা বড় করবেন, এখানে এই যে কোনার গোল আইকন এটা ধরে কিন্তু বড় ছোট আপনাদের যেরকম ইচ্ছা। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, আমি কালার চেঞ্জ করবো, তাহলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনার যে কালার পছন্দ সেই কালারটা আপনি দিয়ে নেবেন। তারপরে আমি ধরেন আর একটা টেক্সট নিতে চাই, যে প্লাস আইকনে আবার টেক্সট, এরপরে আবার লিখে দেবো হচ্ছে। তো লিখে দিলাম থাম্বনেল সেট করুন। এটা যদি আবার ফন্ট দিতে চান সেই ফন্টটাও কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। তা আমি এটার ফন্ট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্ট দেওয়া শেষ। আমার যদি কালার এটা দিতে চাই অন্য কোনো কালার সেটাও দিতে পারবেন, সবগুলো কিন্তু দেওয়া শেষ। তো আমি এগুলো দিতে চাচ্ছি না, আমি আমার মতো করে ডিজাইন করে নিতে যাচ্ছি। আমার একটা ডিজাইন করা আছে সেই জন্য এগুলো ডিলিট করে দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন। আমার এটা একটু কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে চলে এসেছে শর্টস ভিডিওতে থাম্বনেল সেট করুন। তো এখন এখানে খেয়াল রাখতে হবে উপরে কিন্তু যাওয়া যাবে না, যে এভাবে উপর দিয়ে দেব কিন্তু নিচেও কিন্তু আসা যাবে না। কেন আসা যাবে না আপনাদের একটু বলে নিই। উপরে কিন্তু কাটা পড়বে, শর্টস ভিডিও দেখা যায় না, এবং নিচে আপনার টাইটেল থাকবে, হ্যাশট্যাগ থাকবে, এর জন্য কিন্তু নিচেও দেখা যায় না। তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে কোনো ছবি সেট করবেন সেই ছবিও কিন্তু নিতে পারবেন, প্লাস আইকন থেকে নিয়ে গ্যালারি, গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটা ছবি কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে ছবিটা যদি আপনি বড়ো ছোটো করতে চান, কাস্টমাইজ করতে চান, সেটি সেভাবে করে নেবেন আপনারা, আপনারা যেভাবে করতে চান। তা আমি এত কিছু আর দেখাচ্ছি না, এটা কেটে দিচ্ছি। তো এটাই আমি মূল যে ফাইনাল ডিসিশন সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপর করবেন কি, এক্সপোর্ট করার জন্য এই যে উপরে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে সেভ ইমেজ, সেভ ইমেজে আপনারা ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা পিএনজি করে দেবেন, এই যে কাস্টম এটা আলট্রা করে দেবেন, তারপর সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু গ্যালারিতে সেভ এটা হয়ে গেছে। তো এই ছিল কাস্টম থাম্বনেল তৈরি করার নিয়ম। এখন কীভাবে এটা সেট করবেন তার জন্য চলে যায় মূল ভিডিওতে।
তো শর্টস ভিডিও এডিট করার জন্য আমরা কাইনমাস্টারে চলে আসলাম, মোবাইল দিয়ে যেহেতু করছি তার জন্য কাইনমাস্টারে চলে আসলাম। এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে শর্টস ভিডিওর যে রেশিও -16 এটাতে আমরা সিলেক্ট করব। এই সিলেক্ট করার পর যে ভিডিওটা আমরা শর্টস হিসেবে নিতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে নেব। তার আগে যদি মিডিয়াতে যাই, মিডিয়াতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে কিন্তু নিয়ে নিতে পারি। সে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই। তো যে পর্যন্ত আপনার ভিডিও থাকবে সে পর্যন্ত আপনি করে নেবেন। এরপর এই যে মিডিয়া লেয়ারে গিয়ে একটা মিডিয়ার অপশান, তারপর হচ্ছে যে ভিডিওটা আপনি শর্টস হিসেবে নেবেন সেই ভিডিওটাতে আপনি ক্লিক করুন। তো আমি এটা শর্টস ভিডিও হিসেবে নিলাম এবং আমার ভিডিওটা এই রেশিও সমান করে দিলাম, এই জন্য টিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি নেওয়া কমপ্লিট। তো আমার ভিডিওটা একটু বাড়তি হয়ে গেছে লেয়ার চাইতে, তো আমার এটা কেটে দিলাম। তো ডানে একটু কেটে ফেলে দিলাম। আমরা দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু কমপ্লিট। এখানে করবেন কি, এখানে মূল টেকনিক, এখানে দেখতে পাচ্ছেন যে 3 সেকেন্ড। তা আপনারা করবেন কি, এই 3 সেকেন্ডের পর থেকে আপনারা যে থাম্বনেলটা সেট করতে চান সেই থাম্বনেলটা মিডিয়াতে গিয়ে লেয়ার অ্যাড করে দেবেন। তো আমি যে থাম্বনেলটা তৈরি করে রেখেছি সেই থাম্বনেলটাতে চলে গেলাম। তো আমি থাম্বনেলটা নিয়ে নিলাম, এরপরে এটার সমান করে দিলাম, ফুল স্ক্রিন করে দিলাম, ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এটা কতটুকু রাখবেন, এটা 9 সেকেন্ড আছে, 9 সেকেন্ড না রেখে একটু বাড়িয়ে 10 সেকেন্ড করে দেবেন আপনারা। তো আমার কিন্তু দেওয়া কমপ্লিট। এরপর কি করবেন, এটা এক্সপোর্ট করে দেবেন। আপনার যদি আরও এডিটিং এর প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের মতো করে এডিটিং করে নেবেন। কোন জায়গায় কিছু দরকার বা কোনো কিছু যদি দেখাতে হয় তাহলে আপনারা এডিটিং আপনাদের ইচ্ছা মতো করে দেবেন, আমার কোনো কিছুর আর প্রয়োজন নেই। তো এখানে ক্লিক করবো এক্সপোর্টে। এগুলো যদি আপনার ঠিকঠাক করা হয় আপনারা একটু করে নেবেন নিজের মতো করে, তা আমি আর অন্য কিছু করছি না। এরপর এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সপোর্ট কমপ্লিট। এখন এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পালা। তো ইউটিউবে আপলোড করার জন্য ইউটিউব অ্যাপসে প্রবেশ করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে প্লাস আইকনে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আপলোড এ ভিডিও, এই আপলোড এ ভিডিওতে ক্লিক করব। এরপর যেটা আমরা শর্টস ভিডিও হিসেবে আপলোড করব তো সেই ভিডিওতে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে টাইটেল দিতে হবে এবং ডেসক্রিপশন দিতে হবে। তো টাইটেলটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো খুব দ্রুত করার জন্য ডেসক্রিপশনটা কিন্তু ঠিকভাবে দিতে পারছি না, আপনারা সঠিকভাবে দেবেন, শুধু দেখানোর জন্য যেহেতু করছি। তো ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট, আপনার প্রাইভেট করে রাখবেন আপাতত। আর যদি প্লেলিস্ট অ্যাড করতে হন সেটা অ্যাড করতে পারবেন। এখানে করবেন কি, আপলোডে ক্লিক করবেন। তারপরে আপনারা ওয়াইট স্টুডিওতে চলে যাবেন। ওয়াইট স্টুডিওতে যাওয়ার পর একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলেই কিন্তু আপনার একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার চলে এসেছে। ভিডিওটাতে একটু ক্লিক করি, ক্লিক করলে দেখতে পাচ্ছেন থাম্বনেল কিভাবে সেট করতে হয়। একটু রিফ্রেশ করে নিই। তো থাম্বনেল কিভাবে সেট করতে হয় এটাতে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যদি কাস্টমাইজ থাম্বনেল সেট করতে চান, এখানে যদি পেন আইকনে ক্লিক করেন, পেন আইকনে ক্লিক করার আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা থাম্বনেল দেখাচ্ছে। আবারও পেন আইকনে আমরা ক্লিক করলাম থাম্বনেল সেট করার জন্য। এখন যদি কাস্টমাইজ থাম্বনেল সেট করতে চান এটা কিন্তু ছোট হয়ে যাবে, কাস্টম থাম্বনেল কিন্তু সেট করার প্রয়োজন পড়বে না। তো এই থাম্বনেলটা যেভাবে অটোমেটিক ইউটিউব জেনারেট করেছে তো সেভাবে আপনাদের অটোমেটিক কিন্তু থাম্বনেলটা জেনারেট করে নেবে। এরপরে আপনার কোনো কিছু করার দরকার না, এখানে কাস্টম থাম্বনেল আর নতুন করে থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটাই কিন্তু সব জায়গাতে শো করবে। ভিডিওটা পাবলিশ করে নিয়ে এখানে পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইটেল কিংবা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ শর্টস লিখে দেবেন। এই 1 মিনিটের কম ভিডিও হ্যাশট্যাগ শর্টস যদি কোথাও না লেখেন তারপরে কিন্তু ইউটিউব শর্টস ভিডিও হিসেবে রিকমেন্ড করে। এরপরে করবেন কি, এই যে প্রাইভেট করা আছে আপনার প্রাইভেট পাবলিক করবেন। তার আগে মনিটর যদি চালু থাকে তো অবশ্যই এটাকে অন করে নেবেন। তো এখানে অন করে নিলাম। এরপর আর যে ট্যাগ প্লেলিস্ট যদি আপনি অ্যাড করতে চান, যে ইউটিউব গাইডলাইন যেহেতু দিয়ে দিলেন, তারপর ট্যাগ যদি অ্যাড করতে চান তো অ্যাড করে দিলাম, সেই ট্যাগটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ট্যাগটাও অ্যাড করে দিলাম। তো এখানে 10-12টা ট্যাগ আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। তারপরে আপনারা চলে আসবেন এই যে পাবলিক এবং প্রাইভেট, এখানে কিন্তু প্রাইভেট করা আছে, এটাকে পাবলিক করে দেবেন। এই পাবলিক, পাবলিক করে দেওয়ার পর তারপরে এই যে এখানে ক্লিক করুন, ক্লিক করার পর এই যে সেভ অপশনটা আসবে, এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন।
এভাবে মূলত ইউটিউবে শর্টস ভিডিওর কাস্টম থাম্বনেল তৈরি করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।